नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, দশই কার্তিক, সাতাশে অক্টোবর রবিবারের রাশিফল। পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই কার্তিক সাতাশে অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ দশই কার্তিক সাতাশে অক্টোবর রবিবার সূর্যোদয় 5:43, সূর্যাস্ত 5:00, রবিবার দশমী দিবা 7:40, মহানক্ষত্র দিবা 3:17, শুক্রযোগ দিবা 9:48, বৃষ্টিকরণ দিবা 7:40 গতে বভকরণ, রাত্রি 8:24 গতে বালককরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ পাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল। চন্দ্র অবস্থান করছে সিংহে, সিংহে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। কেতু অবস্থান করছে কন্যায়। রবি বুধ অবস্থান করছে তুলায়। শুক্র অবস্থান করছে বৃশ্চিকে। শনি অবস্থান করছে কুম্ভে। রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি দশই কার্তিক সাতাশে অক্টোবর রবিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। চন্দ্রের শুভ অবস্থান তাদের কর্মজীবনে যথেষ্ট আর্থিক উন্নতি আনবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি করবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে শনি চন্দ্রের কিছুটা বিষযোগ তৈরি হওয়ায় আপনার মায়ের শরীর ভালো থাকবে না, মায়ের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার কারণে মায়ের হাতে পায়ে মাথায় কোমরে আঘাত লাগতে পারে। সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার নিজের শরীর ভালোই থাকবে, তবে আকস্মিক কোনো ফুড পয়জনের কারণে শরীরে নানা উৎপাত হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। আজকের দিনে দ্বাদশে রবি বুধের অবস্থান, আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকুন। আপনার কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে সম্মানহানি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ, আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় সাফল্য, কর্মে সাফল্য যোগ আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে ভালোই হবে, একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বিদ্যায় উন্নতি। রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্য যোগ, বিদ্যায় যথেষ্ট উন্নতি যোগ আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম। তবে আজকের দিনে আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। লটারি জেতার শুভ সংখ্যা 17078, 17078, 17078। এছাড়া আরও একটা নাম্বার আমি বলবো,
1758917589 1758917589 এই দুটো সংখ্যা ধরে চলুন, কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির দশম স্থানে, বিশেষভাবে চন্দ্রের শুভ অবস্থানে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে অনেকটাই দূর হবে। মনের মধ্যে আপনি একটা অনুভব করবেন, এতদিনভাবে আপনার যে অসফলতা বা আপনার মধ্যে যে দুঃখী বোধ ছিল সেটা সম্পূর্ণ চলে যাবে, স্বাভাবিকতা অনুভব আসবে আজকের মধ্যে, আধ্যাত্মিকতা উন্মেষ হবে আজকে। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে আত্মউপলব্ধি করতেই পারবেন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি সূর্যোদয় দেখতে ভুলবেন না, সূর্যদেবকে তামার ঘটি বা তামার গ্লাসে জল দিতে ভুলবেন না, জলের মধ্যে লাল ফুল আতপ চাল দূর্বা দিতে ভুলবেন না, আর ভুলবেন না যেখানে জল দিচ্ছেন সেটা যেন না কেউ মারায় সেটা অবশ্যই দেখবেন। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবেন, কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকেই পেয়ে যাবেন, তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি আত্মীয়দের ভুলবেন না। এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত আছে, এক বা একাধিক গুরুজন স্থানীয় ব্যক্তি আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে, এদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে খুব সহজেই মুক্তি পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, শিবশম্ভু, শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দেবেন, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন, এতে আপনার আরও বেশি আত্মবিশ্বাস জাগ্রত হবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্রে বিশেষ করে ধ্যান বা প্রাণায়াম অবশ্যই করবেন, এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম। আজ দশই কার্তিকের, এই দশই কার্তিক আজ 27 অক্টোবর রবিবার দিনটা তাদের জীবনে কেমন যাবে, তারা যেন আজকে লাল বর্ণের পোশাক পরে, এই ধরনের পোশাক তাদের জীবনে নানা বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবে। এছাড়া শেষে বলবো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে